লাগাতার বৃষ্টির ফলে কালভার্ট ভেঙে জলবন্দী রাজগঞ্জের হুদুগজ গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের দুদিকের কালভার্ট ভেঙে যাওয়ায় গ্রামটি অন্যান্য স্থানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পারাপারের বিকল্প কোনো ব্যবস্থা না করা হলে গ্রাম থেকে বেরোনোর উপায় নেই। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হুদুগজ সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একাধিক রাস্তা বৃষ্টির জলের চাপে ভেঙে গিয়েছে। বিশেষ করে হুদুগজ গ্রাম থেকে অন্য স্থানে যাওয়ার দুটি রাস্তার কালভার্ট ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রচুর বাড়ি জলবন্দী হয়ে আছে। বাসিন্দাদের দাবি, অবিলম্বে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের যোগ্য করে তোলা হোক। বাঁশের সাঁকো তৈরি করা না হলে যাতায়াত করা সম্ভব হবে না। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছান স্থানীয় জনপ্রতিনিধিরা। দেরি অফিসের নির্দেশে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা শুকনো খাবার ও ত্রিপল নিয়ে হাজির হয়েছেন। আপাতত যাতে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করা হয় সেই চেষ্টা চলছে। এই যে অতিরিক্ত জলের কারণে ব্রিজটা ভেঙে গেছে, তারপরে আর একটা ব্রিজ আছে ওইটাও ভেঙে গেছে, চলাচল যাতায়াত সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে গ্রাম মানুষের। মিডিলে যাওয়ার রয়েছে অনেক পরিবার তো আটকে রয়েছে, তাদের কি সমস্যা? তাদের যাতায়াত চারিদিকে বন্ধ, মানে কি সমস্যা মানে একটা বুঝতেই পারতেছেন, কোনো জায়গায় যেতে পারতেছে না বাচ্চা, মানে সমস্ত কিছু সমস্যা, হাট বাজার যেতে পারবে, রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়ে। হ্যাঁ, আমি তো রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রামবাসী আমাকে ফোন করলো যে এখানে ব্রিজ ভেঙে গেছে, দুই পাশে অনেকগুলো বন্দী আছে, এখানে দুটা বিশেষ করে খুব সমস্যা পড়ছে। কত ঘর লোক আছে বাসিন্দা এখানে? ওখানটা মোটামুটি 50 ঘর, 50 ঘর ধরো মোটামুটি 300-400 লোক, 50 ঘর 300-400 লোক হবে, ওদের না পারবে বাসিন্দা, তো না পারে বাসিন্দা। ওই পাশেও কি ব্রিজ ভাঙে? ব্রিজ ভাঙে গেছে। আর পশ্চিম পাশে হয়েছে আপনার বর্ডার 0 পয়েন্ট, আর পূর্ব দিকে মাঠ জল, কতটা অসুবিধা হচ্ছে তাহলে? একদম মানে ঘর বন্দী হয়েছে ওরা। যাতায়াত পরিবার ওখানে? ওখানে 50-60 পরিবার আছে, তারা ওই মিডিলেই পড়ে আছে। হ্যাঁ, ওখানে পড়ে আছে। যাতায়াতের সমস্ত রাস্তাই বন্ধ, সব বন্ধ। আচ্ছা, এই রাস্তা দিয়ে তো সীমান্তবর্তী যে যেহেতু যাওয়া আসা টহল দিতে আশা করে, তাহলে ওই টহল দেওয়ার কাজটাও তো বন্ধ হয়ে বন্ধ আছে এখন। তো এই রাস্তা দিয়ে নিত্যদিন কত লোক চলাচল করতো? 5,000-4,500 লোক করে। অভিনাম বৃষ্টির কারণে কি এই অবস্থা? হ্যাঁ। কোন কোন গ্রাম এই এই রাস্তা দিয়ে চলাচল করে? এটা হুদুগজ, আমি যখন খবর শুনানো চলে আসছি, এখন রিপোর্ট নিয়ে তারপরে বিডিও সাহেবকে যাবো। এখন এখানে কালকে প্রচুর বৃষ্টি, রাত্রে থেকে সকালে আমি দেখলাম আইসে হুদুগজ গ্রাম মাঝিয়ালি জিপি অঞ্চল, এখানে দেখি প্রচুর বাড়ি ঘর, 35টা পরিবার জলে ডুবেছিল। তাই আমি এখানে আসছি, ভিডিও অফিস থেকে আমাদের প্লাস্টিক দেওয়া হয়েছে, আর জিপি অফিস থেকে নিয়ে আসছি মুড়ি চিরা আর গুড়, আর বাচ্চাদের জন্য নিয়ে আসছি বিস্কুট, আর যাদের বাড়িঘর ভেঙে গেছে রান্নাঘর তাদের জন্য নিয়ে আসছি প্লাস্টিক। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন জানানোর পরেও কোনো কাজ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে, কী বলবেন? কাজ করা হয়নি, আমরা দেখতেছি এই ব্যাপারটা নিয়ে যাব জেলা পরিষদ, আমাদের উত্তরাবর্মন আছে, তার কাছে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনায় বসবো।